নমস্কাৰ আপুনি চাই আছে লাইভ আৱাৰ মই জয়ন্ত মাধৱ গোস্বামী জাগিৰোডৰ কুমৈ টেটেলিয়াত নিশা সংঘটিত হল এক উত্তেজনাপূৰ্ণ পৰিস্থিতি উত্তেজিত ৰাইজে জ্বলাই দিলে দুখনকৈ বাহন গৰু চুৰিৰ সন্দেহত ৰাইজৰ বাহনত অগ্নিসংযোগ ভস্মীভূত হয় এখন বেলেনো আৰু এখন টাটা যোদ্ধা বাহন বিলাসী বাহনত গৰু চুৰি কৰিবলৈ আহিছিল তিনিটাকৈ চোৰ তিনি গৰু চোৰক গতাই দিয়ে ধৰমতুল আৰক্ষীক ধৃত তিনি যুৱক মুছাৰিকুল ইছলাম মৰ্চিদুল ইছলাম আৰু গুলজাৰ হুছেইন ধৃত আটাইৰে ঘৰ মৰিগাঁৱৰ লাহৰী ঘাটত বুলি জানিব পৰা হৈছে সন্দেহজনক তিনি গৰু চোৰক ৰাইজে উত্তম মধ্যম সোধাই গতাই দিয়ে আৰক্ষীক আমি দৃশ্য দেখুৱাইছো নিশাৰ ভাগত এই বেলেনো বাহনখনত অগ্নিসংযোগ কৰে আৰু পুৱাৰ ভাগলৈকে জুই জ্বলিয়াই আছিল এখন টাটা যোদ্ধা বাহনত জ্বলাই দিয়ে ৰাইজে মাজনিশা দুখনকৈ বাহনে সন্দেহজনকভাৱে ঘূৰা ফুৰা কৰি থকাত ৰাইজৰ সন্দেহ উপজে কাৰণ ইয়াৰ পূৰ্বেও এই অঞ্চলটোত বিভিন্ন সময়ত গৰু চোৰে সন্ত্ৰাস চলাই আহিছে গৰু চুৰি কৰি আৰু যাৰ বাবে ৰাইজৰ সন্দেহ হোৱাত ৰাইজে জব্দ কৰে দুইখন বাহন সন্দেহজনক তিনি চোৰক মাৰপিট কৰি আৰক্ষীক গতাই দিয়ে কিন্তু আৰক্ষী অহাৰ পূৰ্বেই বাহন দুখনত অগ্নিসংযোগ কৰে ৰাইজে জ্বলি ভস্মীভূত হয় এখন বিলাসী বাহন আৰু লগতে এখন টাটা যোদ্ধা বাহন এই ঘটনাক কেন্দ্ৰ কৰি তীব্ৰ উত্তেজনাই বিৰাজ কৰে ইতিমধ্যে সন্দেহজনক তিনি গৰু চোৰৰ পৰিচয় সন্মুখলৈ আহিছে ধৃত তিনি যুৱক হ'ল মুছাৰিকুল ইছলাম মৰ্চিদুল ইছলাম আৰু গুলজাৰ হুছেইন ধৃত আটাইৰে ঘৰ মৰিগাঁও লাহৰী ঘাটত বুলি জানিব পৰা হৈছে গৰু চুৰিক কেন্দ্ৰ কৰি ইয়াৰ পূৰ্বে বহুকেইটা বিক্ষিপ্ত ঘটনা জাগিৰোডত সংঘটিত হৈছে গণপ্ৰহাৰত মৃত্যু হোৱাৰ দৰে ঘটনাও ইয়াৰ পূৰ্বে সংঘটিত হৈছে আনহাতে জাগিৰোডৰ ৰাইজে আৰক্ষীৰ বিৰুদ্ধে বিভিন্ন সময়ত অভিযোগ উত্থাপন কৰে গৰু চুৰৰ সৈতে ৰাইজৰ আৰক্ষীৰ মিতিৰালি আছে তেনেকুৱা ধৰণৰ অভিযোগো আৰক্ষীৰ বিৰুদ্ধে আছে আৰু যাৰ বাবে আৰক্ষীৰ ওপৰত আস্থা নাৰাখি বাৰে বাৰে ৰাইজে আইন হাতত তুলি লোৱাৰ ঘটনা সংঘটিত হৈছে গৰু চোৰৰ সন্ত্ৰাস এনেদৰে এতিয়া সমগ্ৰ জাগিৰোডত বিয়পি পৰিছে মাজনিশাৰ ঘটনা এয়া সন্দেহজনকভাৱে দুয়োখন বাহন ঘূৰি ফুৰাত ৰাইজৰ সন্দেহ উপজে আৰু তাৰ পিছতে দুয়োখন বাহন জব্দ কৰি অগ্নিসংযোগ কৰে উত্তেজিত ৰাইজে গম পোৱা গ'ল যে গাড়ী মানে চাৰে বাৰটামান বজাত এই গাড়ীখন ইফালেদি গৈছে ফোনা ফুনি কৰিলে ৰাইজে মানে যিসকলে গম পাইছে ইফালে ফোন কৰিলে সিফালে ফোন কৰিলে কৰাৰ পাছত মৰিগাঁৱৰ ফালৰ পৰা মানে আমাৰ গাঁৱৰে ল'ৰা এজন ইণ্ডিকা এখন লৈ মানে বিয়া খাই আহিছিল তাৰপিছত দেখিলে এই আগত যে যিখন বলেৰ গাড়ী মানে পোৱা গৈছে সেই গাড়ীখনত দেখা পাই মানে ভাবিলে এখন কিহৰ গাড়ী তাৰপিছত তাত ড্ৰাইভাৰটো মানে শুই আছে সন্দেহ কৰিলে যে নিশ্চয় গৰু চুৰ হ'ব পাৰে তাৰপিছত তেওঁলোকেও ফোনা ফুনি কৰিলে গোটেই অঞ্চলটোৱে জনাজত হ'ল যেতিয়া তাৰপিছত আৰু গোটেই মানুহ আহি ধৰিলে গোটেই সবাকে ধৰি মানে সোধা পোছা কৰা হ'ল যে হয় তেওঁলোকে স্বীকাৰ কৰিছে তেওঁলোকে মানে গৰু চুৰ কৰিবলৈ অহা তাৰপিছত ৰাইজে আৰু ধৰি বান্ধি আৰু তেওঁলোকক অলপ শাস্তি দিলে তাৰপিছত পুলিচক খবৰ দিয়া হ'ল পুলিচে মানে লৈ গ'লহি জম্মু শ্ৰীনগৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ভয়ংকৰ ভূমিস্খলন পাহাৰৰ মাটিৰ লগতে খহি পৰিল প্ৰকাণ্ড প্ৰকাণ্ড শিল কেমেৰাত বন্দী হৈছে ভূমিস্খলনৰ শিহৰণকাৰী দৃশ্য গেংৰোড পাহাৰৰ শিল মাটি খহি বন্ধ হৈ পৰিছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ গেংৰোৰ লগতে কেইবাটাও স্থানত সংঘটিত হৈছে ভূমিস্খলনৰ ঘটনা অৱশ্যে সৌভাগ্যক্ৰমে এই পৰ্যন্ত হতাহত হোৱা নাই কোনো লোক এই ভূমিস্খলনত জম্মু শ্ৰীনগৰ সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ঠায়ে ঠায়ে সংঘটিত ভূমিস্খলনৰ ফলত আৱদ্ধ হৈ পৰিছে শ শ বাহন ঘাইপথটোত যাতায়াত স্তব্ধ হৈ পৰাৰ ফলত হাহাকাৰ লাগিছে বাহন চালকৰ লগতে যাত্ৰীসকলৰ ইপিনে ভূমিস্খলনৰ ফলত বন্ধ হৈ পৰা জম্মু শ্ৰীনগৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ মুকলি কৰাৰ বাবে কাম অব্যাহত ৰাখিছে প্ৰশাসনে এয়া ভূমিস্খলনৰ ভয়ানক দৃশ্য শিহৰণকাৰী দৃশ্য পাহাৰৰ পৰা শিল মাটি এনেদৰে হুৰাহুৰে খহি পৰিছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথছোৱাত অৱশ্যে সৌভাগ্যবশতঃ কোনো লোক হতাহত হোৱা নাই প্ৰকৃতিৰ এই অঘটনত ইতিমধ্যে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আৱদ্ধ হৈ পৰিছে ঠায়ে ঠায়ে শ শ যান বাহন আৱদ্ধ হৈ থকাৰ খবৰ আহিছে যাক লৈ যাত্ৰীসকলৰ মাজত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে জম্মু শ্ৰীনগৰৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ইয়াৰ শিহৰণকাৰী ভূমিস্খলনৰ ঘটনা
ইনার মণিপুর লোকসভা সমষ্টির এগারোটা বুথত আজি পুনের হয়েছে ভোটগ্রহণ। 19 এপ্রিলত অনুষ্ঠিত ভোটগ্রহণের সময় সংঘটিত হিংসাত্মক ঘটনার বাবে চারিটা বিধানসভা সমষ্টির এগারোটা ভোটগ্রহণ কেন্দ্র পুনের অনুষ্ঠিত হয়েছে ভোট। খুড়াই বিধানসভা সমষ্টির তিনটা ভোটকেন্দ্র, খেত্রিগাঁও বিধানসভা সমষ্টির চারিটা ভোটকেন্দ্র, উড়িপক বিধানসভা সমষ্টির তিনটা ভোটকেন্দ্র আর কণ্ঠৌজাম বিধানসভা সমষ্টির এটা ভোটকেন্দ্র অনুষ্ঠিত হয়েছে পুনের ভোটগ্রহণ। 19 এপ্রিলত 72% ভোটদান হওয়া ইনার মণিপুরক জোকারি গৈছিল ব্যাপক নির্বাচনী হিংসায়। গুলিচালনার বুথ দখল করে দুর্বৃত্তই লণ্ডভণ্ড করেছিল ইভিএম। বিশেষ পশ্চিম ইম্ফলত সংঘটিত হয়েছিল ব্যাপক নির্বাচনী হিংসা। হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে 47টা বুথত পুনের নির্বাচনের দাবি উত্থাপন করেছিল বিরোধী কংগ্রেসে, কিন্তু তার পরিবর্তে আজি অনুষ্ঠিত হয়েছে 11টা ভোটকেন্দ্র পুনের ভোটগ্রহণ। 11টা বুথত আজি পুনের ভোটগ্রহণ হয়েছে মণিপুরত। 19 এপ্রিলত ভোটগ্রহণের সময়সাত কেইবাটাও হিংসাত্মক ঘটনা সংঘটিত হয়েছিল। দুর্বৃত্তই ভোটগ্রহণ কেন্দ্রত প্রবেশ করে সন্ত্রাস চলাইছিল, গুলিচালনা করেছিল, ইভিএম ভাঙি লণ্ডভণ্ড করেছিল, ভোটকেন্দ্রের আসবাব ভাঙি চুরমার করেছিল দুর্বৃত্তই। আরক্ষী, নিরাপত্তারক্ষী আর দুষ্কৃতিকারীর মাজত প্রচণ্ড গুলিয়াগুলির ঘটনা সংঘটিত হয়েছিল, কেইবাজন লোক আহত হয়েছিল এই সংঘাতের ফলত। কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থাক উপহাস করে কেইবাটাও বুথত এনেদরে তাণ্ডব চলাইছিল দুষ্কৃতিকারী, আর যার পরিপ্রেক্ষিতত বিরোধী কংগ্রেসে 47টা বুথত পুনের ভোটগ্রহণের দাবি উত্থাপন করেছিল। আর আজি 11টা বুথত পুয়া 7 বজার কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজত আরম্ভ হয়েছে ভোটগ্রহণ। আরক্ষী, সেনা, CRPF মোতায়েন করা হয়েছে বৃহৎ পরিমাণে। আজি পুয়া 7 বজার শাড়ি পাতি পুনের ভোটাধিকার সাব্যস্ত করেছে মণিপুরের ভোটার রাইজে। রাহুলের দুর্গত হিমন্ত বিশ্ব শর্মা আজি রাহুল গান্ধীর সমষ্টি কেরালার ওয়াইনাডত শক্তি প্রদর্শন করব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় রাহুল গান্ধীর সংসদীয় সমষ্টিট বিজেপির প্রার্থী তথা কেরালার রাজ্যিক বিজেপির সভাপতি কে সুরেন্দ্রনের হয়ে প্রচার চলাব মুখ্যমন্ত্রীগিয়ে। রাজনৈতিক ক্ষেত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে সততে বিরূপ মন্তব্য করে আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজি নিশ্চিতভাবে বিজেপির প্রার্থীগী প্রচারের সমান্তরালভাবে ডক্টর শর্মার আক্রমণের অন্যতম লক্ষ্য হয়ে পড়ব রাহুল গান্ধী। লক্ষণীয়ভাবে রাহুল গান্ধীর আত্মম্ভীরতার বাবেই কংগ্রেস ত্যাগ করেছিল একময়ের শক্তিশালী কংগ্রেস নেতা হিমন্ত বিশ্ব শর্মায়। রাহুল গান্ধীর কুকুরের বিস্কুট খুয়া প্রসঙ্গ সকলরে বিদিত। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়ও বহুকেইটা সাক্ষাৎকারত রাহুল গান্ধীর এনে দুর্ব্যবহারের কথা বারে বারে কৈ আহিছে। রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন মঞ্চত বারে বারে রাহুল গান্ধীক সমালোচনা করে অহা হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বই কেরালাত বিজেপির প্রচারের দায়িত্ব দিছে। একে সময়তে কেরালাত কংগ্রেসের নির্বাচনী প্রচারের সম্মুখের নেতৃত্ব দিছে বর্তমান কংগ্রেসের ত্রাণকর্তা হিসাবে পরিচিত কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারে। কেরালার 20টা সংসদীয় সমষ্টির ভোটগ্রহণ দ্বিতীয় পর্যায় অর্থাৎ 26 এপ্রিলত অনুষ্ঠিত হব। 2019ত ওয়াইনাডের জয়লাভ করা রাহুল গান্ধীর বাবে এইবার জয়ের পথ মসৃণ নহয়। বিজেপির প্রার্থী কে সুরেন্দ্রনের শক্তিশালী প্রার্থী হিসাবে অবতীর্ণ হয়েছে কেরালার শাসকীয় বাওপন্থী দল LDFর প্রার্থী এনি রাজা। বিশেষজ্ঞসকলে ত্রিকোণীয়া যুঁজের কথা কৈ অহা এই সমষ্টিট আজি হিমন্ত বিশ্ব শর্মার প্রচারে কেনেদরে প্রভাব পেলায় সেয়াও হব লক্ষণীয়। কেরালার ওয়াইনাডের এর্নাকুলামতো বিশাল রোড শোত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এটা ব্রেকিং নিউজ, বেলতলার দ্য ইকো বার কাণ্ডর নতুন মোড়। ধৃত তিনি অভিযুক্তক মুকলি করে দিলে আরক্ষী। গ্রেপ্তারের পিছত তিনি অভিযুক্তক যাবলৈ দিলে বৈশিষ্ট্য আরক্ষী। আরক্ষীয়ে জাননী জারি করে যাবলৈ দিয়ে তিনিওকে। আরক্ষী জওয়ানক প্রহারের অভিযোগত গ্রেপ্তার করা হয়েছিল তিনি যুবকক। আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল কৃষাণু লহকর, অঙ্কুর দত্ত আর দেবকান্ত দেবনাথক। বৈশিষ্ট্যত কর্তব্যরত আরক্ষী কনিষ্ঠবলক জ্বলাই দিয়ার চেষ্টা চলাইছিল। মোবিল ঢালি জ্বলাই দিয়ার চেষ্টা চলাইছিল প্রদীপ বসুমতারীক। আরক্ষী কনিষ্ঠবলক মারপিট করার জ্বলাই দিয়ে দুচকিয়া বাহনও। আর সেই কাণ্ডর অভিযুক্ত তিনি যুবকক যাবলৈ দিলে বৈশিষ্ট্য আরক্ষী।
গ্রেপ্তারের পিছত তিনি অভিযুক্তক মুকলি করে দিয়া হল, যাক লো সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। সমগ্র গুয়াহাটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল এই ঘটনায়। ইকোবার স্বত্বাধিকারী ইকোবারর গরাকীর প্রেমিকাক অপব্যবহার করার অভিযোগত এগারী কনিষ্ঠবলক এনেদরে তালিবানী শাস্তি প্রদান করে সমগ্র মহানগরীতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। আর এই তিনি যুবকক আরক্ষী গ্রেপ্তার করলে যদিও অবশেষত যাবল দিয়া হল, কিন্তু কি কারণত যাবল দিয়া হল তাকে এই মুহূর্তে প্রশ্ন উত্থাপন হয়েছে। আরক্ষী জওয়ানক প্রহারর অভিযোগত গ্রেপ্তার করা হয়েছিল এই তিনি যুবকক। আরক্ষী গ্রেপ্তার করেছিল কৃষাণু লহকর, অঙ্কুর দত্ত আর দেবকান্ত দেবনাথক। বশিষ্ঠত কর্তব্যরত আরক্ষী কনিষ্ঠবলক জ্বলাই দিয়ার চেষ্টা চলাইছিল, মবিল ঢালি জ্বলাই দিয়ার চেষ্টা চলাইছিল প্রদীপ বসুমতারী নামৰ আরক্ষী কনিষ্ঠবলজনক। সতীর্থ সাংবাদিক বীরিঞ্চি কুমার ডেকার সঙ্গে আমি সংযুক্ত হয়েছ পোনপটিয়া সম্প্রচারত। বীরিঞ্চি, কি কারণত গ্রেপ্তার করার পাছত তিনি অভিযুক্তক এড়ি দিলে, মুকলি আকাশের তললে যাবল দিলে বশিষ্ঠ আরক্ষী? নিশ্চয় জয়ন্ত, যে অতি আচলতে এটা আশ্চর্যজনক কথা যে এগারী আরক্ষী কনিষ্ঠবলক তিনি অভিযুক্ত আসলে মবিল ঢালি জ্বলাই দিবলে যে অপচেষ্টা করেছিল, সেই অপচেষ্টা করার সেই তিনি অভিযুক্তর বিরুদ্ধে তিনিটাক গোচর বশিষ্ঠ থানার কালি দিন গোচর রুজু হয়েছিল। আর গোচর রুজু হওয়ার পাছত আরক্ষীর ফালের আসলে কোয়া হয়েছিল যে তিনি অভিযুক্ত, দুগৰাকী যুবতীও আছে, সেই যুবতী দুগৰাকীক যাবলৈ দিয়ার কথাটো আসলে দিনের ভাগতে কোয়া হয়েছিল, কিন্তু বাকি তিনি অভিযুক্তক আসলে কারাগারলৈ প্রেরণ করার পথ আসলে প্রশস্ত হয়েছে। কিন্তু সমগ্র বিষয়টুক আসলে নিশা কি আসলে তাত এনে ধরনের রহস্য সৃষ্টি হল বা দেখা পাইছে তাত বহুকটা কথা আই পড়ছে। যী কনিষ্ঠবলক তাত আসলে তিনি অভিযুক্ত আসলে প্রহার করেছিল, মবিল ঢালি জ্বলাই দিব বিচাৰিছে, সেই আরক্ষী কনিষ্ঠবলজনে আসলে প্রথম পর্যায়ত সেই ইকোবারত গৈ আসলে আইন উলঙ্ঘা করেছিল নাকি, সেইটো একটা বিষয় এই মুহূর্তে প্রশ্ন উত্থাপন হয়েছে। কেন সন্ধিয়ার ভাগত আরক্ষীর একটা বৃহৎ দলে সেই ইকোবারত গৈ সি সি টিভি ভিজুয়াল তাত পরীক্ষা করেছিল, হয়তো সি সি টিভি ভিজুয়ালত একটা কথা স্পষ্ট হয়েছে যে আরক্ষী সেই কনিষ্ঠবলগীর গাতে আসলে প্রাথমিক যা অনুসন্ধান তাত আসলে দেখা পাওয়া গেছে আরক্ষী সেই কনিষ্ঠবলগীর গাতে আসলে ভুল আছিল, গতি সেই তারপরে হয়তো এই তিনগী অভিযুক্ত হয়তো আরক্ষীর নিশার ভাগত এড়ি দিবল 41 সিআরপিসি। কিন্তু কথা হল বীরিঞ্চি, ভুল আছিল ঠিকই, সি সি ক্যামেরার যে দৃশ্যর ভিত্তিত আরক্ষী অনুসন্ধান চলাইছে তদন্ত করেছে তাত কনিষ্ঠবলজনেরে ভুল হয়েছে, কিন্তু তেনেস্থলত পেট্রোল ঢালি বা মবিল ঢালি জ্বলাই দিয়ার এই ধৃষ্টতা কিহর কারণে আরক্ষীক অবগত নকরাক এই তালিবানী শাস্তি কিয় প্রদান করা হল? নিশ্চয় জন্ত, সেইটো সেই বিষয়ে ইতিমধ্যে যিহেতু প্ৰশ্ন উত্থাপন হৈছে যে এগৰাকী আৰক্ষী বিষয়াক এনেধৰণে কেৱল বশিষ্ঠ থানা সেই গোচৰতে নহয়, গণেশগুৰিত কেইদিনমান পূৰ্বে তেনেধৰণৰ ঘটনা হৈছে, গতিকে সেই ক্ষেত্ৰত আৰক্ষী আচলতে কিয় এই তিনি অভিযুক্তক কেৱল মাত্ৰ 41 চিআৰপিচিত ষ্টেটমেণ্ট লৈ আচলতে যাব দিছে সেইটো যথেষ্ট ৰহস্যজনক বিষয়। হয়তো কোনো প্ৰভাৱশালী কোনো চক্ৰৰ হেঁচাত পৰি বশিষ্ঠ আৰক্ষীয়ে তিনি অভিযুক্তক যাবলৈ দিলে নে সেই সমগ্ৰ বিষয়টোত অন্য কিবা অন্য মূৰ লৈছে সমগ্র বিষয়টা হয়তো সেইটা কিছু সময়ের পাছত গম পাওয়া যাব, কিন্তু যথেষ্ট একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে এগারী আরক্ষী কনিষ্ঠবল অন ডিউটিত যেটা অন ডিউটিত থাকা অবস্থাত পেট্রোল ঢালি হত্যার অপচেষ্টা চলাইছে, গতি সেই কোনো কারণত আসলে ক্ষমার গ্রহণযোগ্য নহয়। গতি এই ক্ষেত্রে আরক্ষী সেই থানাখনত থাকা সেই যীগী এসিপি হোক বা ডিসিপিগী হোক সমগ্র বিষয়টো পর্যবেক্ষণ করে আছে, তিনটাক গোচর তাৎক্ষণিকভাবে তাত রুজু করা হয়েছিল আর সেই তিনটা গোচরে আসলে নন ভেলিবল আছিল, গতি তাত যুক্ত ধারা লগাইছিল এনে সকলোখিনি করে থাকার পাছতো নিশা এনে কি আসলে হেঁচা আহিল, নিশা এনে কি ধরনের আসলে প্রভাব কোনো প্রভাবশালী চক্র এনে ধরনের কি হেঁচা আহিল বা আরক্ষীয়ে কি আসলে সিদ্ধান্ত ললে তিনি অভিযুক্তক মুকলি করে দিলে কেবলমাত্র 41 সিআরপিসির স্টেটমেন্ট লোক, সেটা যথেষ্ট রহস্যজনক বিষয়। হয়তো ইয়ার বাবে হয়তো কিছু সময় পাছত আমি যীগী ডিসিপি কথা পাতিম, এই ক্ষেত্রে জবাবদিহি হব যে কিয় যাবল দিয়া হল, যে এগারী আরক্ষী কনিষ্ঠবল অন ডিউটিত থাকা অবস্থাত পাঁচগী যুবক যুবতী এনে ধরনের আক্রমণ করলে এগারী আরক্ষী কনিষ্ঠবল, তারপর আরক্ষী এনে ধরনের আসলে নরম স্থিতি কিয় দেখা পাওয়া গেছে যে মহানগরীত দেখা পাওয়া গেছে শেহতীয়াক তেনেধরনের আরক্ষী বিষয়া বা আরক্ষী কনিষ্ঠবলক প্রহার করা ঘটনা সঘনাই সংঘটিত হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে যখন অভিযুক্ত
বিরুদ্ধে যথোপযুক্ত আসলে ব্যবস্থা নোলার বাবে এটার পিছত আন দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর হয়তো এনে ধরনের বহু উদণ্ড যুবক ওলাব কালিল আন আরক্ষী এনে ধরনের রাজপথত আক্রমণ করব তেওঁলোকো তেনে ধরনের স্টেটমেন্ট লৈ বা তেওঁলোকে নোটিশ জারি করার পিছত আরক্ষী হাতের পর মুক্তি আকাশত ওলাই আহিব এই ক্ষেত্রে যথেষ্ট প্রশ্নের উত্থাপন হয়েছে আরক্ষী সেই যিগৰাকী কনিষ্টবল তেওঁলোকৰ পৰিয়ালে কি কৰে তেওঁ কি ব্যবস্থা লয় সেইটো যথেষ্ট লক্ষণীয় যেহেতু তেওঁ নিজে এফআইআর দাখিল কৰিছে পাঁচ অভিযুক্তৰ বিৰুদ্ধে তেওঁৰ গাত যদি ভুল আছিল নিশ্চয় নিশ্চয় তেওঁৰ গাত ভুল আছিল বিৰিঞ্চি বিভিন্ন আমি বিগত সময়ছোৱাত দেখিছোঁ এনেদৰে অপৰাধত লিপ্ত আৰক্ষীৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰি আহিছে অসম আৰক্ষীয়ে তাৰ কেইবাটাও নজিৰ আমি দেখিবলৈ পাইছোঁ এইগৰাকী কনিষ্টবলে ভুল কৰিছে তেওঁৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰক কিন্তু একে সময়তে অপৰাধীক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ যিটো দৃশ্য এতিয়া দেখিবলৈ পোৱা হ'ল ইয়ে কিন্তু যথেষ্ট ৰহস্যৰ সৃষ্টি কৰিলে এইখিনি মুহূৰ্তত অপরাধিক রক্ষণাবেক্ষণ খোদ আরক্ষীক প্রহার করা অপরাধিক রক্ষণাবেক্ষণ দিলে খোদ আরক্ষীয়ে নিশ্চয় আসলে আমি কালি দিনের ভাগত আমার সতীর্থ সাংবাদিক দীপাঙ্করে আসলে সেই সমগ্র বিষয়টি আসলে কোয়াছিল যে অঙ্কুর দত্ত যিগৰাকী কিষাণু তেওঁলোক আসলতে একো একোজন প্রভাবশালী পিতৃ আসলতে তেওঁলোক সন্তান গতি তেখেতসকলের আরক্ষী যি উদ্ধতন কর্তৃপক্ষলৈ হেঁচা যাওয়া স্বাভাবিক সে নিতান্ত স্বাভাবিক কথা যে তেওঁলোকৰ হেঁচা আহিব আর দেখা পাওয়া গেছে যে সেই হেঁচা যে তেওঁলোকক এৰি দিব লাগে বলে যেহেতু আহিব কিন্তু সমগ্র বিষয়টি আরক্ষীয়ে দিনের ভাগত যথেষ্ট কঠোরভাবে আসলে লৈছিল আর আরক্ষীয়ে সমগ্র বিষয়টুক যেতিয়া ডিচিপিগৰাকীয়ে নিজে তদারক কৰিছে আর সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লৈ তিনিটাকৈ গোচর রুজু তেওঁলোকৰ বিরুদ্ধে রুজু কৰিছে আর প্রত্যেকটো গোচর যি সমূহ ধারা লগাইছিল প্রত্যেকটো ধারা আছে অধিকাংশই কিন্তু নন ভেলিয়েবল আছিল কিন্তু তার পাছতো নন ভেলিয়েবল ধারা লগোৱাৰ পাছতো কেনে ধরনের থানার পৰা তিনিগৰাকী অভিযুক্তক যি অভিযুক্ত আসলে এলাপেচা অভিযুক্ত নহয় তেওঁলোকে এগৰাকী অন ডিউটিত থকা আরক্ষী বিষয়াক আরক্ষী কনিষ্টবলক মবিল ঢালি জ্বলাই দিয়ার অপচেষ্টা কৰিছিল গতিকে তেনে ক্ষেত্রে আরক্ষীয়ে যদি আসলে এনে অভিযুক্ত বিধে নরম স্থিতি গ্রহণ করে আন অন্য সাধারণ লোকের আসলে কেনে ধরনের হব সহজে অনুমেয় গতি এই ক্ষেত্রে ডিসিপিগৰাকীয়ে কিছু সময় পাছত হয়তো কিছু মন্তব্য করব গতি এই ক্ষেত্রে ডিসিপিগৰাকীয়ে কি ধরনের আসলে জবাব দিয়ে বা যিগৰাকী ভুক্তভোগী কনিষ্টবল এই ক্ষেত্রে কি ধরনের আসলে পদক্ষেপ ল হয়তো অন্য এখন এফআইআর দাখিল করব নাকি সেও এটা এই মুহূর্তে প্রশ্ন উঠিছে গতি এই ক্ষেত্রে দেখা পাওয়া গেছে যে 41 সিআরপিসি যেটা এই তিনি অভিযুক্তক যাবলৈ দিলে হয়তো তেওঁলোকে আজি যেতিয়া যাবলৈ দিলে তেওঁলোকৰ পিতৃৰ প্ৰভাৱত হয়তো ওলাই গৈছে গতিকে কাইলৈ আৰু তেনে ধৰণৰ ঘটনা সংঘটিত কৰিব তাৰ পাছত তাৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে কেনে ধৰণে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰক্ষীৰ ভূমিকাক লৈ এই মুহূৰ্তত যথেষ্টখিনি প্ৰশ্নবোধক আহি পৰিছে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ বিৰিঞ্চি এইখিনি তথ্য আগবঢ়োৱাৰ বাবে আৰক্ষী নিগ্ৰহকাৰী তিনি অভিযুক্তক এনেদৰে মুকলি কৰি দিয়া হ'ল যাক লৈ এই মুহূৰ্তত কিছু প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে বশিষ্ঠ থানাৰ ডিচিপিয়ে কি স্পষ্টীকৰণ আগবঢ়ায় এই ঘটনা সন্দৰ্ভত সেয়াও পৰৱৰ্তী সময়ত আমি জনাম আমার দর্শক সকলক দক্ষিণ কামরূপর কালাতলি বজারত বিধ্বংসী অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডত প্রায় চারিখন দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত গাড়ির পার্টস গেলামালর দোকান সেলুন আর মনোহারী দোকানত এই অগ্নিকাণ্ডর ঘটনা অগ্নিকাণ্ডত প্রায় 50 লাখ টাকার ক্ষতি সাধন স্থানীয় রাজ্য তৎপরতার নির্বাপন করা হয় যদি এটিালেক অগ্নিকাণ্ডর কারণ জানিব পৰা হোৱা নাই চারিখনক ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে জ্বলি ধ্বংসপ্রাপ্ত হয় জ্বলি ভস্মীভূত হয় সকল আসবাব 50 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডত অগ্নিকাণ্ডর কারণ এটিও জানিপরা হওয়া নাই দক্ষিণ কামরূপর কালাতলি বজারত সূত্রপাত ঘটে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডর গাড়ির পার্টসর দোকান গেলামালর দোকান সেলুন আর মনোহারী দোকানত এই অগ্নিকাণ্ড প্রায় 50 লাখ টাকার ক্ষতি সাধন এই বিধ্বংসী অগ্নিকাণ্ডত কলিয়াবৰৰ শিলঘাটত নিশা পথ দুর্ঘটনা থিতাতে মৃত্যু এজন বাইক আরোহীর নিয়ন্ত্রণ হেরুয়ায় পথর কাষত গছত খুন্দা মারে বাইক আরোহীয়ে মৃত লোকজনের নাম উমেশ রাজভর শিলঘাট আরক্ষীয়ে মৃতদেহ উদ্ধার করে মনোনতর পরীক্ষার বাবে চিকিৎসালয় প্রেরণ করে নিয়ন্ত্রণ হেরুয়ায় গছত প্রচণ্ড জোরে খুন্দা মারে বাইক আরোহীজনে থিতাতে মৃত্যু হয় লোকজনের মৃত লোকজনের নাম উমেশ রাজভর শিলঘাট আরক্ষীয়ে মৃতদেহ উদ্ধার করে মনোনতর পরীক্ষার বাবে চিকিৎসালয় প্রেরণ করে নির্বাচনী বতৰত নাচি বাগি প্রচার প্রাক্তন বিধায়িকা আঙুলতা ডেকার বিহুর লগতে নাম বিয়া নাম ঘোষার সুরতো নির্বাচনী প্রচার চলাইছে আঙুলতায় আঙুলতা ডেকার নেতৃত্বত গাঁৱে গাঁৱে দৰং ওদালগুৰি লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী দিলীপ শইকীয়ার হয়ে প্রচার চলালে বিজেপি মহিলা মর্চায়
টংলা বিধানসভা সমষ্টির পূব পানেরীত এখন নির্বাচনী সভাত অংশগ্রহণ করে আঙুলতায় আঙুলতা নৃত্য গীতেরে করা প্রচারে বারুকয়ে আমোদ দিলে উপস্থিত রাইজক। আগতে যেনেকে সূতা কম্বলৰ পিছত ঘূৰিছিল তেওঁলোকে ভোটটো দিব বহুত কমি গৈছিলে সংখ্যাবিলাক 2014 চনৰ আগত যদি আপুনি মন কৰে এবাৰ তেতিয়াৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কৈছিলে যে ভোট দিবলৈ মানুহে নাযাইছিল নগৈছিলে 2014 চনৰ পৰা আপোনালোকে দেখা পাইছে যে মহিলাসকলৰ গণতান্ত্ৰিক যিটো অধিকাৰ ভোটাধিকাৰ যিটো সাব্যস্ত কৰিব লাগে সেইটো মানে উভয় দিশে বাঢ়ি গৈছে এইবাৰতো মানে আৰু বেছি অভিলেখ সৃষ্টি কৰিব মহিলা ভোটাধিকাৰ আচলতে 2014 চনত মুখ্যমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰী মহোদয়ে যিসকল আমাৰ মহিলা আৰু যুৱ প্ৰজন্মক লগত লৈ পেলাই ৰাষ্ট্ৰখন নিৰ্মাণ কৰাৰ কথা যিটো চিন্তা কৰিছিল সেই গোটেই প্ৰতিফলনবিলাক আচলতে আঁচনিৰ মাধ্যমেদিয়েই হওক কথা বতৰাৰ মাধ্যমেদিয়েই হওক আচাৰ ব্যৱহাৰৰ মাজেদিয়েই হওক সেইখিনি ক'ৰবাত ন ক'ৰবাত সমাজৰ প্ৰত্যেকগৰাকী মহিলাই অনুভৱ কৰিছে আৰু সেইকাৰণে মহিলাবিলাক বিজেপিৰ প্ৰতি আকৃষ্ট হৈছে বুলি মই ভাবোঁ বিশেষকৈ আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াদেৱে আজিলৈকে কোনেও চিন্তা নকৰা যেনেকৈ আত্মসহায়ক গোটৰ মাধ্যমেদিয়েই হওক বা অৰুণোদয় আঁচনিৰ মাধ্যমেদিয়েই হওক এগৰাকী মহিলাৰ একদম মানে সূক্ষ্মতমৰ পৰা একদম সূক্ষ্মতমলৈকে যিটো দৰকাৰী 100 টকালৈকে যে 100 টকাটো কি কাৰণত দৰকাৰ হ'ব পাৰে সেই পৰ্যন্ত চিন্তা কৰা ব্যক্তিৰ জন্ম হ'ব যে সেইবিলাক কাৰণৰ কাৰণে আজি মহিলাসকল বিজেপিমুখী হৈছে।